একজন এই দুনিয়া খালি মানুষের জন্য না এটা পশু পাখি বৃক্ষ লতা সবার জন্য এই দুনিয়া কাট 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 যাই দুলা বাইরে জানাই আসি দুলা ভাই কি রে পশ্চিম পাড়া শুটিং হইতেছে আপনার প্রিয় অভিনেতা আইছে আরে শুনো তুমি জানি রে হ্যাঁ শুন তার তো দাও দিছে আমগো বাড়িতে সে আমগো বাড়িতে খাইবো তুই কাজ কর আর ওতে যাইয়া ভালো দেখিয়া কোন ইলিশ মাছ নিয়ে আসবি আরে পদ্মার পাড়ের মানুষ আমরা আমার প্রিয় অভিনেতার দিয়ে ইলিশ মাছ না খাইতে পারি চেয়ারম্যান হিসেবে আমার সম্মান কি থাকবো ক তা আমার আগে কইবেন না আপনি খারের লিগা যা মা আজকে আমগো বাসায় কেটে যাইবো তুই তার অনেক টেলিভিশনে দেখছো অনেক বড় অভিনেতা চেয়ারম্যান স্যার অনেক কি জাটকা ইলিশ ঠিক বলছেন জাটকা ইলিশ মানে ইলিশের বাচ্চা ইলিশ হচ্ছে মাছের রাজা তাই খাবেন রাজকুমারী ভাজা একেবারে তাজা না আমি তো জাটকা খেতে পারবো না চেয়ারম্যান সাহেব আপনি একজন জনগণের প্রতিনিধি হয়ে আমাকে জাটকা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন আপনি জানেন জাটকা ধরা যেমন আইনত দণ্ডনীয় অপরাধ তেমনি কেনাও আইনত দণ্ডনীয় অপরাধ আমি তো আপনার বাড়িতে খেতে পারি না আমার ভুল হয়ে গেছে মানে মানে বড় একটা অন্যায় হয়ে গেছে ভাই ভাই থামেন আপনারা অপরাধ করবেন আর আমি তো সেই অপরাধে উৎসাহ দিতে পারবো না এই চলেন সবাই সালাম আলাইকুম আসো এতক্ষণ আমি যা কইলাম আপনারা বুঝছেন হ্যাঁ মানে সামনের আট মাস আপনারা জাটকা ইলিশ ধরতে পারবেন না তবে হ্যাঁ সরকার আপনাদের ভর্তুকি দেবে পরিবার প্রতি 40 কেজি করে চাল দেবে তারপরেও যদি কেউ আপনারা গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালতে আগ্রহী থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন সরকার সেই ব্যবস্থা কইলাম রাখছে এত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও যদি আপনারা কেউ মূল কইরাও যদি গাঙ্গে নামছেন জাটকা ইলিশ ধরার জন্য তাহলে কিন্তু রক্ষা নাই পুলিশ ডাইকে আমি আপনাদের অ্যারেস্ট করাই দিই সিকিউরিটির বাইরেও কিন্তু বাইরেতে পারবেন না মনে জন থাকে কতটা ইন্সপেক্টর সাহেব আমাদের মৎস্য আইনে এগুলো জাটকা মানে ছোট ইলিশ আর জাটকা ধরা অপরাধ দরগা সাহেব এরা কি করছে সরকারি আদেশ অমান্য করে জাটকা ইলিশ ধরছে এরা দেখেন চেয়ারম্যান সাহেব দরগা সাহেব বারবার না করার পরও এরা জাটকা ইলিশ ধরছে অন্যায় সাথে কোনো আপোষ নাই কোনো অন্যায়কে ছাড় দেওয়া হবে না নিয়ে যান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আরে আপনি হ্যাঁ এই তো এইদিকে শুটিং করছিলাম তা হই হুল্লোড় শুনে আসলাম কি ব্যাপার না ওই কিছু জেলে সরকারি আদেশ অমান্য করে জাটকা ইলিশ ধরছিল তাই তাদেরকে আইনের কাছে সোপর্দ করে দিলাম বাহ খুব ভালো কাজ করেছেন ভাই কালকে আমি মনে হয় আপনার সঙ্গে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি কিছু বলুন ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা